লোকানি ডালরা বাতাসের সাথে ছড়ানো পড়ে। তাই কেউ যদি ষড়যন্ত্র করে সতর্কতার সাথে আপনাদের নেতৃবৃন্দের কে অকিবল করবেন এবং ষড়যন্ত্র সতর্কতার সাথে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করবেন, এটি আমার অনুরোধ। ষড়যন্ত্র হলে উশৃঙ্খল হবেন না, ষড়যন্ত্র করলে ফাঁকের প্রতিঘাত করবেন না, আঘাত করবেন না, বুদ্ধিমত্তার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। আমি এই কথাগুলো এই কারণে বললাম, আমি অনুরোধ করতেছি, আমি বিশ্বাস করি, আমার একটা হিসাব আছে, আমার একটা হিসাব হয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ জালালউদ্দিন রুমি আগামীতে বিজয়ী হবে, বিজয়ের মালা পরে ইনশাআল্লাহ গড়ে ফেলব। আর একটা মেসেজ দেওয়া যায়, কেউ জানে না, আমি জানি, জালালউদ্দিন রুমিও জানে না, জালালউদ্দিন রুমির পিছনে একটা বড় শক্তি কাজ করতেছে তাকে বিজয়ী করার জন্য, এবং সেই কাজ করে জানি না প্রকাশ হবে প্রয়োজনে। জালালউদ্দিন রুমি হাত ছাড়াই, জালালউদ্দিন শক্তি আছে, তার বাহুতে বল আছে, তার মেধার শক্তি আছে, যোগ্যতা আছে, সেই কারণে তার পিছনে একটা বৃহৎ শক্তি তাকে পাশ করানোর জন্য ভূমিকা রাখতেছে। মাস্টার নিয়ে তো না রাখতে বিল ব্যাপারটা নিয়ে নেওয়া, কিন্তু মানসিকভাবে এমনকি বিভিন্ন স্তরে যেটা যেটা প্রয়োজন যেভাবে সেইভাবে ভূমিকা রাখতেছে।